আরম্ভ হল ভারতজুড়ো ন্যায় যাত্রা। মণিপুরের থৌবাল জেলার পর আরম্ভ 6,200 কিলোমিটারের ভারতজুড়ো ন্যায় যাত্রা। 18 জানুয়ারীত অসমত প্রবেশ করব ভারতজুড়ো ন্যায় যাত্রা। ভারতজুড়ো ন্যায় যাত্রায় লাভান্বিত করবনে ইন্ডিয়াক? 2022 তামিলনাড়ুর কন্যাকুমারীর পর কাশ্মীরলৈ রাহুল গান্ধীর নেতৃত্বত আরম্ভ হওয়া ভারতজুড়ো যাত্রায় সাধারণ জনতার পর লাভ করেছিল বিপুল সমাদর। তারপর দেওবারের রাহুল গান্ধীর নেতৃত্বত আরম্ভ হয়েছে দ্বিতীয় পর্যায়ের ভারতজুড়ো ন্যায় যাত্রা। লোকসভা নির্বাচনের পূর্বে রাহুল গান্ধীর নেতৃত্বত কংগ্রেসের এয়া ডাঙর জনসংযোগ যাত্রা। ভারতজুড়ো যাত্রাত রাহুল গান্ধীয়ে সামরি লৈছিল দক্ষিণের পর উত্তর দিশ। এইবার ভারতজুড়ো ন্যায় যাত্রাত পূবর পর পশ্চিমলে যাত্রা করব কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে। দেওবারের দিনটতে রাহুল গান্ধীয়ে উত্তর পূব ভারতত মণিপুরের পর আরম্ভ করব ভারতজুড়ো ন্যায় যাত্রা। 67 দিনত রাহুল গান্ধীয়ে 14খন রাজ্যের 85খন জেলার মাজেরে করব এই যাত্রা। মণিপুরের পর আরম্ভ করে নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাটের মাজেরে পার হয়ে মহারাষ্ট্রের মুম্বাইত সমাপ্ত হব ভারতজুড়ো ন্যায় যাত্রা। ভারতজুড়ো ন্যায় যাত্রাত 6,500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করব রাহুল গান্ধীয়ে। উল্লেখ যে মাহ মাহ ধরে অশান্ত হয়ে আছে চুবুরিয়া রাজ্য মণিপুর। সাম্প্রদায়িক সংঘর্ষে জ্বলি আছে রাজ্যখন। কেইদিনমানের পূর্বে অশান্ত মণিপুরত শিশুসহ 4জন লোক করা হয়েছিল হত্যা। অশান্ত মণিপুরের পরাই রাহুল গান্ধী আরম্ভ করেছে এই জনসংযোগ যাত্রা। রাজধানী ইম্ফলের পর যাত্রা আরম্ভ হব লাগিছিল যদিও অনুমতি নিদিলে সরকারে। দেওবারে থৌবাল জেলার খংজুম যুদ্ধ স্মৃতিসৌধর পর আরম্ভ হয়েছে এই যাত্রা। মণিপুরত 100 কিলোমিটার খোজকাঢ়িব কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে। মণিপুরের পাছতেই নাগাল্যান্ডত প্রবেশ করব ভারতজুড়ো ন্যায় যাত্রায়। কংগ্রেস নেতাসকলের এই পদযাত্রা অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়ের মাজেরে পশ্চিমবঙ্গত করব প্রবেশ। 18 জানুয়ারীত নাগাল্যান্ডর পর আহি শিবসাগরত উপস্থিত হব রাহুল গান্ধী। পরবর্তী সময়ত যোরহাট হয়ে রাহুল গান্ধীর ভারতজুড়ো ন্যায় যাত্রার লক্ষ্য হব মাজুলী। মাজুলীর পর গোগামুখলে গিয়ে নিশাটো কটায় 19 জানুয়ারীত রাহুল গান্ধী যাব ইটানগর। 20 জানুয়ারীত ইটানগরের পর গহপুর হয়ে রাহুল গান্ধীর যাত্রায় পুনর্বার ভরি দিব অসমত। পরবর্তী 21 নভেম্বরত কলিয়াবরত রাহুল গান্ধীয় অংশ লব এক বিশাল জনসভাত। মন করবলগিয়া যে রাহুল গান্ধীয় ভারতজুড়ো ন্যায় যাত্রাত 15খন রাজ্যের মাটি স্পর্শ করব। 6,200 কিলোমিটার দৈর্ঘ্যর এই ভারতজুড়ো ন্যায় যাত্রা 2024 লোকসভা নির্বাচনের পূর্বে মহারাষ্ট্রের মুম্বাইত অন্ত পড়ব। এতিয়া লক্ষ্য নহব দ্বিতীয় পর্যায়ের ভারতজুড়ো ন্যায় যাত্রায় অনাগত লোকসভা নির্বাচনত কি প্রভাব পেলায়, লগতে কি রণকৌশল প্রস্তুত করে লোকসভা নির্বাচনত বিজেপি সরকারক কেনেকৈ হলঠেকত পেলায়। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট। UPSC, APSC, SSC বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের এটিয়ারে পড়া আপনিও বিনামূল্যকৈ লাভ করব প্রস্তুতিমূলক ক্লাস এলিভেটেড এক্সেলেন্স IAS একাডেমির ক্লাসরুমের পর। প্রতি দেওবারে চাও দি ক্রস কারেন্ট।